দেখানোর চেষ্টা করলাম। দরদাম দেখলেন। এবার আমরা জানাবো রেলবাজার ও কাহারুলহাটে ছোট ষাঁড় গরুর দামের পার্থক্য। প্রথমেই রয়েছে রেলবাজার হাটে বকনা গরুর দাম। ভাই আসসালামু আলাইকুম। ভাই কটা আনছেন? ভাই পাঁচটা নিয়েছি। পাঁচটা বেচা হয়নি এখন একটাও? না ভাই বেচা হয়নি। আচ্ছা কোনটার কত দাম চাচ্ছেন? এটা চাইছি 16,000, ওটা চাইছি 18,500, এটা চাইছি 16,000, ওটা 18,000, এটা 19,000। এটা 19,000? হুম। এগুলা কি সব বাচ্ছি? সব বাচ্ছি ভাই। বাচ্ছি এগুলা কি কিনে আনছেন আপনি? হ্যাঁ কিনে নিয়েছি। কোনটা থেকে কিনছেন? এগুলো কাহারুল থেকে নিই। কাহারুল থেকে। বেচার দাম কত? এগুলা বেচার দাম ভাই 14,000 আছে, 15,000 আছে, 18,000 আছে। 14, 15, 18, 17,000 আছে। দরদাম করে নিয়ে যাবে? হ্যাঁ দরদাম করে নিতে, দরদাম করে নিয়ে যাবে। দর্শক দেখানোর চেষ্টা করলাম রেলবাজার হাটে এই যে ছোট ছোট বকনাগুলোর দাম। আপনারা দরদাম করে এই হাট থেকে এই ধরনের গরু ক্রয় করে নিয়ে যেতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন দর্শক, দেখি আমরা এখানে আরেকটি রয়েছে। ভাই কত চাচ্ছেন এটা? ভাই ওই যেটা 2 কাটা গো ভাই। হুম বেচার দেন না, এগুলো হচ্ছে আমরা ভিডিও করছি মানুষ দেখিবে। ওইভাবে দাম করবেন আর কি। কত দাম চাচ্ছেন? 22,500। 22,500। এটা বকনা তো না? দেশি? দেশি, দেশি জাতের বকনা। 22,500 টাকা দাম চাচ্ছে। বেচার দাম কত? এটা ওরকমই দেয়। ওরকমই কমবে নাই? কমবে না, ওই যদি কমে 2-4,500। 2-4,500 টাকা কম, মানে বিশের নিচে নামিবেন না? না না ওই পাখে এই পাখে কোনো আলাপ নেই। এই পাখে আলাপ নেই? না। আচ্ছা আর এইটা? এইটা সেই সাড়ে তিরিশ। এটাও বকনা? এটা দেশি না? দেশি জাতের বকনা। 23,500 টাকা দাম চাচ্ছে। আপনারা দরদাম করে এই হাট থেকে এই ধরনের ক্রয় করে নিয়ে যেতে পারবেন। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এইটার দাম চাচ্ছেন কত? 14,000। এটা কি বকনা? বেচার দাম কত? 2-4,500 টাকা কম। এটা কি বাড়ির আপনার? না কিনা। কিনা? দর্শক এটা দেখানোর চেষ্টা করলাম কেনা। এগুলোতে 14,000 টাকা দাম চাচ্ছে। আপনার দরদাম করে এই হাট থেকে ক্রয় করে নিয়ে যেতে পারবেন। দেখি আমরা এদিকে আরও রয়েছে। কাকা সালামু আলাইকুম, কত চাইছেন এটা? 22,000। 22,000 বকনা? বকনা বাচ্ছি? বাচ্ছি বাচ্ছি বাচ্ছি। দেওয়ার দাম কত? চা 20,000 ছাড়িয়ে দিবে। 20,000 ছাড়ে দিবে? আচ্ছা ঠিক আছে দেখি। এটা কি বাড়ির আপনার? বাড়ি। ওকে আরও রয়েছে এদিকে আরও 3-4টের গরু। ভাই সালামু আলাইকুম। ভাই এ কত করে যাচ্ছেন এগুলা? 22-23। ওই যে 22-23,000 টাকা করে এই বকনাগুলোর দাম চাচ্ছে। এগুলো সব দেশি না? সব দেশি, সব দেশি। এটা কি আপনার তো চাওয়া দাম, বেচার দাম কত? 20-এর প্যাকে হবে এগুলো? হ্যাঁ 20-19 এরকম দাম হলে ছাড়ে দেবো। 20-19 হলে এরকম দামে ছেড়ে দেবো। সব দেশি না? দেশি, সব দেশি। এগুলো কি বাড়ির আপনার? এগুলো কিনা। কিনা? কোন হাট থেকে কিনছেন? ওইগুলো হাট কিনছি মনে করেন যে কারণ ফাঁসিলাহার আছে। কারোল ফাঁসিলা হাট থেকে আপনারা এইগুলো কিনে নিয়ে এসে রেলবাজার হাটে বিক্রি করছেন তাই তো? হ্যাঁ। কি গরুর দাম কি কম নাকি এগুলো এবার? না আছে মোটামুটি, আছে খুব কমও না খুব বেশিও না, মোটামুটি মোটামুটি দাম। আচ্ছা ঠিক আছে দেখা। হ্যাঁ দেখছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক। এই যে গরুওয়ালাকে উঠে নেয়, গরুর কালারগুলো খুব সুন্দর। হ্যাঁ কালার সুন্দর আছে। 19-20,000 টাকা করে দাম চাচ্ছে আপনারা গরুওয়ালা। হ্যাঁ রেলবাজার থেকে এই ধরনের গরু ক্রয় করে নিয়ে যেতে পারবেন। আপনারা যারা
গরু মোটা তাজাকরণ করতে চান বা গাভী করতে চান তারা এই হাটে এসে এই ধরনের গরু ক্রয় করতে পারবেন। এবার আপনারা দেখবেন কাহারুল হাটে ছোট ছোট ষাঁড় গরুর দাম, তাহলে চলুন দর্শক আমরা দেখি। প্রচন্ড ভিড়, আপনাদেরকে জানানোর চেষ্টা করছি কত চাইছেন এটা। না না আমি এমনি দেখাচ্ছি আর কি, লোকজনকে দেখাবো, ভিডিও করতেছি। কত চাইলেন? আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম ছোট সার গরুর দাম। কাকা আসসালামু আলাইকুম, দাম চাচ্ছেন কত এটার? সাড়ে আঠারো। আর বেচার দাম? সাড়ে ষোলো। এটার বয়স কতটুকু হবে? এই বয়স বেশি দাম, এই চার পাঁচ মাস হবে। চার পাঁচ মাস। এই যে দেশি জাতের সার, ছোটো ছোটো সার গরুর দাম আপনাদেরকে জানানোর চেষ্টা করছি কাহাউল হাট থেকে। কাকা আসসালামু আলাইকুম, এটা কত দাম চাইলেন? ষোলো হাজার। ষোলো হাজার, এটা তো আপনার চাওয়া দাম। বেচা দাম? বেচা পনেরো। বেচা পনেরো। আর এই যেগুলো ওগুলো? এটা আরিয়া। এটা আরিয়া। এটা সতেরো। সতেরো। বেচা ষোলো। বেচা ষোলো। এটার বয়স কতটুকু হবে কাকা? এটা মনে করেন চার পাঁচ মাস বেশি হবে। আট মাস। আট মাস বয়স। এটা এক বছর। আর এটা এক বছর। দর্শক দেখুন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কাহারুল হাটে ছোট ছোট সার গরুর দাম। ভাই কত দাম চাইলেন এটা? সাড়ে চোদ্দ। এটার বয়স কতটুকু হবে? আট দাঁত। আট দাঁত? আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ছোট ছোট ষাঁড় গরুর দাম। বাইরের দাম চাইছেন কত? তেরো হাজার। এটা তো চাওয়া দাম আপনার, বেচা দাম? বেচা দামি এটা তেরো হাজার দাম চাইছে ব্যাপারে। দেখি ওইদিকে আরো রয়েছে, আমরা দেখানোর চেষ্টা করছি। ভাই এটার দাম চাইলেন কত? চোদ্দ সাড়ে চোদ্দ বলছে, দিচ্ছেন না? আর এই যে এটা 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 কত দাম চাইছেন? বিশ হাজার বলছে। দাম বলছে কেউ? ষোলো বলছে, দিচ্ছেন না? ষোলো হাজার পর্যন্ত বলছে, ব্যাপারই দিচ্ছে না। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কাহারুল হাটে ছোট ছোট কত দাম চাইলেন এটা ভাই? দাম তো আছে সাড়ে আঠারো। সাড়ে আঠারো বলছে দাম কেউ? কত? সাড়ে পনেরো। সাড়ে পনেরো, দিচ্ছেন না? দিচ্ছে না। সাড়ে পনেরো হাজার টাকা দাম বলেছে এই যে ছোট ষাঁড় গরুটি। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। চাচা আসসালামু আলাইকুম, এই দাম চাইলেন কত এগুলা? হ্যাঁ, জোড়াটার দাম চাইলেন কত? বত্রিশ। জোড়ার দাম চাচ্ছেন বত্রিশ? এই যে বত্রিশ হাজার টাকা এই জোড়াটার দাম চাচ্ছে, দর্শক দেখছেন। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কাহারটা। দাম বলছে কেউ? কত বলছে? আঠাশ উনত্রিশ বলছে। তাও দিচ্ছেন না আপনি? কত হলে দিবেন? তিরিশের ওই পারে যাইতে হবে। দর্শক দেখছেন কাহারুলহাটে আপনাদেরকে ছোট ছোট সার গরুর দাম জানানোর চেষ্টা করলাম। আর আপনাদের যথার্থ জানিয়ে রাখি এই হাটের খাজনা ৩৫০ টাকা। আপনারা যারা দেশের দূর দূরান্তে এখান থেকে গরু ক্রয় করে নিয়ে যেতে চান তাদের জন্য রয়েছে ট্রান্সপোর্ট সুবিধা। এখান থেকে দেশের বিভিন্ন প্রান্তে ট্রাক ভাড়া পাওয়া যায়। আর দর্শক ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এখানে আমাদের সার্থকতা, আপনারা ভালো থাকবেন, আশেপাশে সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন। আপনাদের অনেক অনেক ধন্যবাদ। Thank you.
ওখানে যাও।